Hello, student. A very good evening to all of you. যারা এই মুহূর্তে লাইভে রয়েছে তাদের কাছে জেনে নেব যে অডিও ভিডিও আর স্ক্রিন ঠিকঠাক ক্লিয়ার রয়েছে কিনা, তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দেব। দেখো, প্রথমেই বলি যে আমাদের এই যে ক্লাস, এই ক্লাসের মূল টার্গেটেড এক্সাম, মেন টার্গেটের এক্সাম রেলের যে 1,45,000 ভ্যাকেন্সি আসছে, 1,45,000 ভ্যাকেন্সি আসছে রেলে, তার মধ্যে টিটির পোস্ট থাকবে অনেক জানা যাচ্ছে, এএলপি এবং টেকনিশিয়ানের পোস্ট থাকবে এবং আরপিএফ কনস্টেবল আর এসআইয়ের পোস্ট থাকবে। তো সেই রেলের পরীক্ষাকে টার্গেট করেই মূলত আমাদের এই রিজনিংয়ের প্র্যাকটিস সেট, অন্যান্য বাকি পরীক্ষাতেও নিশ্চয়ই কাজে লাগবে। কি করাবো আমরা এই প্র্যাকটিস সেটে? রেলের পরীক্ষায় আসা বিগত বছরের, মোটামুটি 2005 থেকে 2021 পর্যন্ত বা 22 পর্যন্ত, লাস্ট 16-17 বছরে রেলের পরীক্ষায় যত রিজনিংয়ের কোশ্চেন এসছে সেই সমস্ত প্রশ্নের আমরা সমাধান করব। টার্গেট আমাদের 1,45,000 ভ্যাকেন্সির মধ্যে একটা পোস্ট। আজকে আমাদের সেট ওয়ান। আমার নাম শুভদীপ বিশ্বাস, যারা নতুন আছো তাদের সঙ্গে আমার পরিচয়, নামের পরিচয় দিয়ে রাখলাম। তো ডেলি আমাদের বিকেল 5টায় এই লাইভ ক্লাসটা এই চ্যানেলে, আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে হয়। শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা নতুন আছো তাদের জন্য আড্ডা 24/7 এই অ্যাপটা তোমরা প্রত্যেকে নিজের ফোনে ইনস্টল করে নিও, কারণ আড্ডা 24/7 বেঙ্গলি এই ইউটিউব চ্যানেলে যেরকম ডেলি বিকেল 5টার সময় লাইভ ক্লাস দেব আমি তোমাদের, ফ্রি ক্লাস, সেই রকমই আড্ডা 24/7 এই অ্যাপটার মধ্যে কিন্তু তোমরা সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ একদম প্রতি মাসের বাংলায় একসঙ্গে করে আমরা আপলোড করে দিই, সেগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে ফ্রিতে। ওকে, চলো। আর যে চ্যানেলে ক্লাস করছো আড্ডা 24/7 বেঙ্গলি, সেই চ্যানেলটাকে আশা করি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে প্রতিদিন ক্লাসের নোটিফিকেশান ইত্যাদি পেতে পারো। এবার শুরু করা যাক আমাদের কোশ্চেন, এক এক করে আমরা শুরু করি ফার্স্ট কোশ্চেন নাম্বার সিরিজের। ফার্স্ট কোশ্চেন আমাদের, আমরা দেখতে পাচ্ছি 2, 5, 10, 17, 26, 37, 50, 64 বলছে, এর মধ্যে কোনটা বেমানান। অর্থাৎ নাম্বার সিরিজের একটু অন্যরকম কোশ্চেন, এর মধ্যে একটা টার্ম ভুল আছে, তোমাদের সেই ভুল টার্মটা খুঁজে বের করতে হবে। আলটিমেটলি তোমাদেরকে সিরিজটা করেই দেখতে হবে। ওকে, ভুল টার্ম কোনটা সেটা বলবে এবং কেন ভুল সেটাও তোমাদের থেকে আমি জানতে চাইব। দেখো, আমরা যদি দেখি যে স্যার কত করে বাড়ছে দেখা যাক, 2 থেকে 5 মানে 3 বাড়ছে, 5 থেকে 10 মানে 5 বাড়ছে, 10 থেকে 17 মানে 7 বাড়ছে, 17 থেকে 26 মানে 9 বাড়ছে, 26 থেকে 37 মানে 11 বাড়ছে, এবার 13 বাড়ছে। খেয়াল করে দেখো, 3, 5, 7, 9, 11, 13 সব বিজোড় সংখ্যায় যাচ্ছে, তাই না? 2, 2 করে এগোচ্ছে, প্রতিটা 2, 2 করে এগোচ্ছে, তাই না? তাহলে 13 থেকে 2 এগোলে এবার 15 বাড়ার কথা, তাহলে 50 থেকে 15 বাড়লে কখনোই 64 হয় না, কত হয়? 65 হয়। তার মানে এই যে 64, এটা আমাদের ভুল টার্ম, এখানে 65 থাকলে ঠিক হতো। তো চলো, 64 হচ্ছে তোমার রাইট আনসার, কারণ তোমাকে ভুলটাই খুঁজতে দিয়েছে। আশা করি ক্লিয়ার সকলের কাছে। চলো পরের কোশ্চেনে চলে যাই, 2 নাম্বার কোশ্চেন নাম্বার 2। ব্লাড রিলেশনের কোশ্চেন।
ব্লাড রিলেশনের কোশ্চেনটা আমরা দেখছি, বলছে বি হলো ডি এর বোন, বিকে বোন মানে মহিলা, তাই মাইনাস চিহ্ন দিলাম, কার বোন? ডি এর বোন। তাহলে ডি একই জেনারেশনে থাকবে, বি এর দাদা বা দিদি কেউ একজন হবে। এম হলো ডি এর বাবা, এম কে? ডি এর বাবা, তাহলে ওপরের জেনারেশনে থাকবে। যেহেতু বাবা তার মানে পুরুষ মানুষ, মাথায় প্লাস চিহ্ন থাকবে। এন হলো এম এর বোন, আচ্ছা এম এর আবার বোন একই জেনারেশনে থাকবে, এন এন বোন, তাহলে মহিলা, তাই মাথায় মাইনাস চিহ্ন থাকবে। তবে বি এন এর সাথে কিরূপ সম্পর্ক যুক্ত? বি এন এর কে হয়, পরিষ্কার কথা, এন এর ভাই এম, এম এর দুই সন্তান বি আর ডি। তাহলে এই যে বি, এটা কে হয়? এন এর, এন এর দাদার মেয়ে বা ভাইয়ের মেয়ে, এন এর দাদার মেয়ে বা ভাইয়ের মেয়ে। তাহলে ভাইজি বলি আমরা, ইংরেজিতে বলি নিস, অপশান সি ভাইজি হয়ে গেল কারেক্ট আনসার, অপশান সি কারেক্ট। ওকে, যাই আমরা পরের কোশ্চেনে। চলো, 3 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 আমাদেরকে অ্যালফাবেটিক্যাল ওয়ার্ড বেসড প্রবলেম থেকে দিয়েছে। কি দিয়েছে একটু ঠান্ডা মাথায় চেষ্টা করুন, তারপর আমরা উত্তরে আসছি। গুড ইভিনিং নিবেদিতা। বলছে স্যার, যদি ইংরাজি বর্ণমালায় ই এর জায়গায় এ থাকে, আচ্ছা ই এর জায়গায় এ, তার মানে ই তো 5 নাম্বার অ্যালফাবেট বা লেটার, এ তো 1 নাম্বার, মানে -4 হয়ে গেছে, তাই না? আই এর জায়গায় ই, আই এর জায়গায় ই, আই তো 9 নাম্বার, ই তো 5 নাম্বার, মানে -4 হয়ে গেছে। ও এর জায়গায় আই, না এখানে আবার মিলল না, কারণ ও এর জায়গায় আই, ও তো 15 নাম্বার, আই 9 নাম্বার, মানে -6 হয়ে গেল। এবার ইউ এর জায়গায় ও, 21-এর জায়গায় 15, আবার -6 হয়ে গেল। এবং এর জায়গায় ইউ লেখা হয়, এর জায়গায় ইউ, এটাকে তোমাকে উল্টোভাবে ভাবতে হবে। কিরকম? ইউ এর পর ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ, মানে এখানেও অ্যাকচুয়ালি -6 হয়েছে, এর থেকে পিছিয়ে এসছে জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি ইউ, সব -6 হচ্ছে, কিন্তু প্রথম দিকে আবার -4 হলো, এটা একটা চিন্তার ব্যাপার। তাহলে আমাদের বলছে যে ইংরাজি বর্ণমালায় 11তম অক্ষরটি কি হবে? এমনিতে 11তম অক্ষর কি? কে? এমনিতে 11তম অক্ষর তো কে, তাই না? এবার দেখো এখানকার ফান্ডাটা, -4 -6 এইগুলো তোমরা ভাবছো, কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এবার পুরোটা এখানে লিখছি, তাহলেই তোমাদের কাছে ক্লিয়ার হবে। এ
এ গেছে ই এর জায়গায়, তাই তো? এ গেছে ই এর জায়গায়, আই এর জায়গায় গেছে ই, ই গেছে আই এর জায়গায়, ও এর জায়গায় আই, আই গেছে ও এর জায়গায়, ও গেছে ইউ এর জায়গায়, আর ইউ গেছে এ এর জায়গায়। এগুলো সব ভাওয়েল না? এ ই আই ও ইউ ভাওয়েল তো এগুলো, পাঁচটা, পাঁচখানা ভাওয়েলের মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে, আর তো কারোর মধ্যে কিছু হয়নি। এই জন্য আমাদের লজিক মিলছিল না। প্রথমে আমরা দেখছি -4, পরে দেখছি -6, আর 11তম বর্ণ কে ইংরাজি বর্ণমালায়? কে, কে এর ভ্যালু হচ্ছে 11। কে তো কনসোন্যান্ট, কে তো চেঞ্জ হবে না, 11তম অক্ষর কে থাকবে? অপশন ডি, মানে পুরো ঘোল খাইয়ে দেওয়া কোশ্চেন। 11তম অক্ষর কে? তো কেই হবে, ওর কোনো চেঞ্জ নেই, চেঞ্জ হচ্ছে খালি ভাওয়েল গুলো। ক্লিয়ার? ওকে, চলো, ভেরি গুড। তাহলে 3 নাম্বার কোশ্চেন গেল, এরপর আমরা চলে যাচ্ছি 4 নাম্বার কোশ্চেনে। 4 কোডিং ডিকোডিং থেকে এসছে। রূপা বলছে, স্যার বাকি ক্লাসগুলো কখন হয়? দেখো, রেলের যে সিলেবাস, 1,45,000 যে ভ্যাকেন্সি 2023-এর প্রথম দিকেই আসবে, তো এই রেলের সিলেবাসে কি কি আছে? ম্যাথ আছে, রিজনিং আছে, জিকে জিএস আছে, মানে সায়েন্সও আছে, আর্টসও আছে। এটাকে একটু বলা ভালো, সায়েন্সকে আলাদা করেই রেখে দেওয়া ভালো, কারণ সায়েন্স থেকে বেশি কোশ্চেন আসে। সায়েন্স আছে, ম্যাথ, রিজনিং, সায়েন্স, এবং জিকে সিএ আছে, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। এই হলো রেলের সিলেবাস, যে পোস্টেই যাও না কেন সেম সিলেবাস। এবার আমাদের চ্যানেলে আড্ডা 24/7 বেঙ্গলিতে ম্যাথ হয় সকাল 11টায়, ঠিক আছে? রিজনিং আমার ক্লাস হয় বিকেল 5টা, ডেলি, এই যে লেখা আছে। সায়েন্স ক্লাস হয় সন্ধে 7টা, এগুলো সবই কিন্তু ডেলি। জিকে ক্লাস হয় রাত 8টা, আর কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হয় সকাল 7টা। এই হলো তোমার 5টা ক্লাস, যেটা আমাদের চ্যানেলে সারাদিনে তোমাকে করতে হবে। তাহলে 1,45,000 সিটের মধ্যে একটা তোমার। যারা নতুন আছো, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিও আমাদের চ্যানেলের রুটিনের। কল টিপ মট, কল টিপ মট মানে সিঙ্গিং ইজ অ্যাপ্রিসিয়েবল, সিঙ্গিং ইজ অ্যাপ্রিসিয়েবল। মট বাজ মিন, মট বাজ মিন, এর মানে ডান্সিং ইজ গুড, ডান্সিং ইজ গুড। টিপ নপ বাজ, টিপ নপ বাজ, এর মানে সিঙ্গিং অ্যান্ড ডান্সিং। ওকে, এইবার আমাদের বলেছে যে ভাই গুডের কোড কি, তোমাকে আগে দেখতে হবে গুড ওয়ার্ডটা কোন লাইনে আছে। স্যার গুড ওয়ার্ডটা আছে সেকেন্ড লাইনে। তাহলে সেকেন্ড লাইন থেকে এই ডান্সিং আর ইজকে সরিয়ে দিতে হবে। আচ্ছা, কি করে সরাবো? দেখো, ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন দুটো লাইনেই ইজ আছে, তার মানে ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন দুটো জায়গাতেই ইজের কোডও কমন থাকবে। ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইনে স্যার কমন আছে এমওটি মট, এটাই তার মানে ইজের কোড, চলে গেল। আর সরাতে হবে ডান্সিং,
ডান্সিং সেকেন্ড লাইনে আছে, থার্ড লাইনে আছে, তাহলে সেকেন্ড আর থার্ড লাইনে ডান্সিং এর কোডও কমন থাকবে। দেখো সেকেন্ড লাইনেও বাজ রয়েছে, থার্ড লাইনেও বাজ রয়েছে, এটাই তার মানে ডান্সিং এর কোড। আর আমাদের চেয়েছে গুড, তাহলে এখানে আমার গুড পড়ে রইল, এখানে আমার মিন পড়ে রইল, তার মানে গুডের কোড হয়ে গেল মিন। অপশন বি কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো হয়ে গেছে, পরের কোশ্চেনে যাই। হ্যাঁ, 5 নাম্বার কোশ্চেন। তাহলে রূপার কোশ্চেনের আনসার দিয়ে দিয়েছি, বাকি ক্লাসগুলো কখন হয়? রনিত জিজ্ঞেস করছে, স্যার আমি এইচএসএ পড়ি, আমি কি ব্যাংক অর এসএসসি প্রিপারেশান নিতে পারি? এসএসসি তুমি প্রিপারেশান নিতে পারবে, সিজিএল ছাড়া সব এক্সামই তুমি দিতে পারবে, জিডি কনস্টেবল, সিএইচএসএল, এমটিএস, ব্যাংকেরটা তোমার গ্র্যাজুয়েশন লাগবে। দেখো ডাইরেকশন ডিস্টেন্সের কোশ্চেন, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। যদি সি এর পশ্চিমে থাকে তাহলে আগে মাঝখানে এ কে বসাও, এর পশ্চিমে, সরি সাউথে কেন, পশ্চিমে মানে ওয়েস্টে, এর পশ্চিমে মানে ওয়েস্টে সি থাকলো, এবং বি এর দক্ষিণে থাকে, এর দক্ষিণে মানে সাউথে বি থাকলো, তবে বি সি এর সাপেক্ষে কোন দিকে আছে, যার সাপেক্ষে তার ওখানে মনে মনে একটা ম্যাপ তৈরি করতে হবে, সি এর সাপেক্ষে, তাই তো? তার মানে সি এর সাপেক্ষে এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে বি কোন দিকে আছে সি এর সাপেক্ষে? সি এর সাপেক্ষে বি কোন দিকে আছে? সি এর সাউথ এটা, ইস্ট এটা, সাউথ আর ইস্টের মাঝামাঝি আছে, দক্ষিণ আর পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব হয়ে যাবে রাইট আনসার, অপশন বি। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পাঁচ নাম্বার হলো এবার 6 নাম্বার কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6, ওকে, লজিক দিয়ে বলতে হবে কিভাবে এটা হচ্ছে। পড়ো, আমি যতগুলো কোশ্চেন তোমাদের করাচ্ছি প্রত্যেকটা কোশ্চেন এগুলো রেলেরই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? এটা দেখো রেলের এনটিপিসিতে এসেছিল, তো আমি রিজেনিংয়ের PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের করাবো ডেলি বিকেল 5টার সময়। ওকে, টার্গেট আমাদের টিটি, ALP টেকনিশিয়ান এবং RPF SIR কনস্টেবল, যেই তিনটে পোস্ট 2023-এ নোটিফিকেশান আসছে। দেখো বি থেকে ওয়াই ব্যাক করছে, তাই তো? বি এর আগে এ, তার আগে জেড, তার আগে ওয়াই, মানে -3। ওয়াই থেকে ভি, 25 থেকে 22, -3। ভি থেকে এস, 22 থেকে 19, -3। তাহলে 19 থেকে -3 যদি হয় 16 হবে, 16 মানে হচ্ছে পি, পি দিয়ে শুরু হবে, পি দিয়ে একটা অপশানই শুরু, অপশান সি, আর কিচ্ছু দেখার দরকারই নেই, অপশান টেস্ট করে তাড়াতাড়ি হয়ে গেল। ওকে, অনেকে বলে অপশান টেস্ট কাজে দেয় না স্যার পরীক্ষায়, কোশ্চেন তো আমি বানাইনি ভাই, দেখে নাও 2016 সালের NTPC-র কোশ্চেন। আমি কি শিখিয়েছি তোমাদের, একাডেমিক আর কম্পিটিটিভের পার্থক্য আছে। একাডেমিকে প্রথমে কোশ্চেন দেখে তারপর আনসার করে তারপর অপশানে টিক মারতে হয়,
এইভাবে কম্পিটিটিভ পরীক্ষায় ক্র্যাক করতে পারবে না। কম্পিটিটিভে কোশ্চেন দেখে আগেই অপশান দেখে তারপর আনসার করতে হয়, যেভাবে আমরা করলাম। অনেক বোদ্ধা আছে, তারা বলে না না এসব কাজে লাগে না, কোশ্চেন তো আমি বানাইনি। ওকে, কেন স্যার? কারণ একটি ছেলে তার নাম ধরলাম এক্স, আর একটি ছেলে তার নাম ধরলাম ওয়াই। ক্লাসের মাঝে মাঝে আমি এরকম টিপস দিয়ে দেবো তোমাদের পরীক্ষার, ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। এই ছেলেটি এক্স, এ 1 ঘন্টায় 33টা অঙ্ক করতে পারে। দুজনকেই 100টা করে অঙ্কের কোশ্চেন দেওয়া হয়েছে। 3 ঘন্টায় 99খানা অঙ্ক এ সলভ করে দিতে পারে, একদম রাইট করতে পারে। ওয়াই ছেলেটা এ 1 ঘন্টায় 85টা অঙ্ক করতে পারে। একে 3 ঘন্টা দিলেও এ বড় জোর 90টা করতে পারবে, মানে বাকি 2 ঘন্টায় আর 5টায় করতে পারবে, বাকি 10টায় পারবেই না, মানে একে সারা জীবন দিয়ে দিলেও এ পারবে না। একাডেমিক দিক থেকে এ ভালো ছেলে, কিন্তু এ কোনোদিন সরকারি চাকরি পাবে না। কম্পিটিটিভ দিক থেকে এ ভালো ছেলে, সরকারি চাকরিটা এই পাবে ওয়াই, কারণ টাইম তো 1 ঘন্টা। 1 ঘন্টায় কটা পারছো সেটা ইম্পর্টেন্ট, এ যে 99টা পারতো, এ 90টার বেশি জীবনে পারবেই না, কেউ দেখবেই না। এবারটা ফাঁকিবাজ, কম পড়েছে, 10টা কোশ্চেন পারছে না, আর এ মাত্র 1টা পারছে না, তাতেও চাকরি ওয়াই এরই হবে, কারণ স্পিড আছে। ক্লিয়ার? চলো 7 নম্বর কোশ্চেন। জয় শ্রীকৃষ্ণ সুলেখা। সোলজার ইজ টু আর্মি, তাহলে অনেক সেনা নিয়ে তৈরি হয় একটা সৈন্যদল, আর্মি। পিউপিল মানে স্টুডেন্ট, ছাত্র। অনেক ছাত্র নিয়ে তৈরি হয় ক্লাস। এই যে আমাদের ক্লাস চলছে, অনেক ছাত্র রয়েছে এখানে। অপশান ডি কারেক্ট আনসার। দেন চল 8 নম্বর কোশ্চেন, এগুলো 5 সেকেন্ডের বেশি টাইম নেওয়া যাবে না। কি বলছে স্যার? টিকাকরণ ইজ টু রোগ, তাই তো? টিকাকরণ করলে তোমার রোগ হবে না, সেরকম রক্ষণাবেক্ষণ করলে ভেঙে পড়া থেকে বেঁচে যাবে। টিকা নিয়ে নিলে, কোভিডের ভ্যাকসিন নিয়ে নিলে রোগ থেকে বেঁচে যাবে, কোভিড থেকে বেঁচে যাবে। মেনটেনেন্স করলে ভেঙে পড়া থেকে বেঁচে যাবে। চলো 9 নম্বর, ছোট্ট একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। কোনো কোশ্চেন আমি বানাচ্ছি না, প্রত্যেকটা রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তো খুব ইম্পর্টেন্ট। যারা এই মুহূর্তে ক্লাস করছো, লাইভে রয়েছো, প্রত্যেকে কোশ্চেন অ্যাটেম্প্ট করার চেষ্টা করো, উত্তর করতে চেষ্টা করো, ঠিক ভুল দেখা যাবে। 4 জন ব্যক্তি একটি বর্গাকার টেবিলের চারদিকে বসে আছে, স্কোয়ার টেবিল। চার্লস রানীর ডান দিকে, তাহলে রানী যদি এখানে বসে, চার্লস আছে এখানে রানীর ডান দিকে, এবং রমেশ রোহিতের বাঁ দিকে বসে আছে,
তাহলে এখানে যদি রোহিত থাকে, রোহিতের বাঁ দিকে রমেশ। দেখো রানীর ডান দিকে চার্লস আর রোহিত এদিকে মুখ করে আছে, তো রোহিতের বাঁ দিকে রমেশ। ঠিক করলাম তো? আচ্ছা এবার কি বলেছে? আচ্ছা এটা হচ্ছে রানী আর এটা হচ্ছে রমেশ, এদের মধ্যে কোন জোড়াটি ঠিক মুখোমুখি বসে আছে, চার্লস আর রমেশ? না, রমেশ আর রোহিত? না, রোহিত আর রানী? না, রমেশ ও রানী। একদম, এই দেখো রমেশ আর রানী মুখোমুখি বসে আছে। অপশন সি কারেক্ট আনসার। ডান, তো চলো না সবাই মিলে একটা লাইভ হয়ে যাক, ক্লাসে একটু জোশ আসুক। চলো, 54 জন লাইভে আছো মানে 54টা লাইক হয়ে যাক। একটু আনন্দ দরকার, জোশ দরকার। একটা কথা বলে দিই তোমাদের, খুব ভালো করে একটু শুনে নাও মন দিয়ে। দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট 6 মাস আগে বলেছিল 10 লাখ চাকরি দেওয়া হবে 2023-এর মধ্যে সরকারি চাকরি। আমি বারবার বলেছিলাম এটা সত্যি, যতক্ষণ না আমি সিওর হই আমি জীবনে কখনো তোমাদের কিছু বলিনি। এতদিন আমি অনলাইনে পড়াচ্ছি, কোভিডের পরে তো অনলাইনে পড়াতে আসিনি, বাকিরা অনেকে কোভিডের পরে শুরু করেছেন অনেক আগে থেকে। আমি সিওর না হয়ে কোনো কথা বলি না, কারণ টুইটটা পিএমও থেকে হয়েছিল, অনেকে হেসেছিল। তারপর কি দেখা গেল, সিজিএলএ প্রথম ধাক্কা 20,000 ভ্যাকেন্সি, জীবনে কেউ কখনো ভাবেনি। কিন্তু নোটিফিকেশন আসার পর সবাই বলছে স্যার এত ভ্যাকেন্সি তো বুঝিনি, আমি তো প্রিপারেশন নেই, এবার কি করবো? আর কি করবে, এখন তো কিছু করার নেই। কদিন পর আবার ধাক্কা, ভ্যাকেন্সি বাড়িয়ে 37,000 করে দিল সিজিএলএ। ভাবা যায়, একটা পরীক্ষা 37,000 ছেলেমেয়ের চাকরি। ফর্ম ফিল আপও হয়ে গেল, পরীক্ষা 11 ডিসেম্বর, ডেটও দিয়ে দিল। সেকেন্ড ধাক্কা এলো জিডি কনস্টেবল, 24,000 ভ্যাকেন্সি, অভাবনীয়। আবার ধাক্কা এর ওপর, বলল না 24,000-কে বাড়িয়ে, গত পরশু দিন বলেছে, সরি তার আগের দিন, 48,000 ভ্যাকেন্সি করে দেওয়া হচ্ছে, ডবল। পরীক্ষার ডেটও দিয়ে দিল জানুয়ারি। কি করে প্রিপারেশন নেবে আর নোটিফিকেশন আসার পর? তো বুঝতেই পারছ কোন লেভেলে সেন্ট্রাল গভর্নমেন্ট রিক্রুটমেন্ট করছে, কেন করছে, সেটাও আমাদের কাছে ক্লিয়ার 2024-এর লোকসভা ভোট। এবার বলে দিয়েছে রেলে 1,45,000 ভ্যাকেন্সি। ডিসিশন তোমার, যে তুমি নোটিফিকেশন আসা অবধি ওয়েট করে বসে থাকবে, নোটিফিকেশন আসার 2 মাসের মধ্যে পরীক্ষা হবে, সিজিএলও তাই হলো 11 ডিসেম্বর পরীক্ষা, জিডি কনস্টেবলও তাই হচ্ছে, না এখন থেকে প্রিপারেশন নেবে। এই যে 1,45,000 ভ্যাকেন্সি, এর মধ্যে টিটির পোস্ট আছে 7,700, বয়স জেনারেলদের 18 থেকে 30, সব ক্ষেত্রে ওবিসিরা 3 বছর এক্সট্রা পাবে মানে 33, আর এসসি এসটিরা 5 বছর এক্সট্রা পাবে সব ক্ষেত্রে, ওটা আর আমি আলাদা করে বলছি না। এইচএস পাস হলেই হবে যে কোনো স্ট্রিমে, যে কোনো সাবজেক্টে, যে কোনো নাম্বার নিয়ে। আর সব থেকে বড় সুবিধা, রেলের কোশ্চেন বাংলায় হবে, যেমন সিজিএল জিডি কনস্টেবল তো বাংলায় হবে না, ইংলিশ হিন্দি, রেলের কোশ্চেন বাংলায় হবে। ওকে নেক্সট নেক্সট, তোমার আরপিএফ, আরপিএফ দুটো পোস্ট আছে, কনস্টেবল আর এসআই, সাব ইন্সপেক্টর। কনস্টেবলের বয়স হচ্ছে 18 থেকে 25, এসআই এর বয়স হচ্ছে 20 থেকে 25। কনস্টেবল হতে গেলে মাধ্যমিক পাস হলেই চলে, এসআই হতে গেলে গ্র্যাজুয়েশন করতে হয়, যে কোনো স্ট্রিমে যে কোনো নাম্বার নিয়ে, ওটার কোনো ব্যাপার নেই। এখানে ভ্যাকেন্সি আছে 12,000, সিলেবাস সব সেম, এই হচ্ছে সিলেবাস, আগেই আমি বলে দিয়েছি। এবং এই 5টাই যা সাবজেক্ট, কোন টাইমে আমাদের ক্লাস হয়,
আমাদের চ্যানেলে ফ্রি ক্লাস, সেটাও আমি বলে দিয়েছি। ওকে, নেক্সট নেক্সট আছে তোমার এএলপি টেকনিশিয়ান, এটা সবার না। এএলপি টেকনিশিয়ান এটা সবার না ভাই, আরপিএফে একটু হাইট ওয়েটের ব্যাপার থাকে, টিটিটা তো সবার, এইচএস পাস, বয়সটাও 30-এর মধ্যে, সবার বয়স আছে, সবাই এইচএস পাস, 7,700 পোস্ট রয়েছে, হাইট ওয়েটের কোনো ব্যাপার না ভাই, এটাকে লাগাও। সেন্ট্রালের চাকরি এলপি টেকনিশিয়ানে তোমাকে হয় বিটেক ইঞ্জিনিয়ার হতে হবে, নইলে বিই ইঞ্জিনিয়ার হতে হবে, নইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে হবে, এটা টেকনিক্যাল পোস্ট তাই সবার জন্য না, নইলে আইটিআই করা থাকতে হবে, যে কোনো একটা কিছু না থাকলে অন্তত এইচএসএ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়ে থাকতে হবে, যাতে সায়েন্সের বেসিক নলেজটা থাকে, বাকিটা ওরা শিখিয়ে দেবে। এর মধ্যে কোনো একটা তোমার থাকলে তুমি এটাই অ্যাপ্লাই করতে পারবে, এটায় 60,000 ভ্যাকেন্সি আছে। হ্যাঁ, এটায় সবাই পারবে না, কেউ ধরো এইচএসএ আর্টস নিয়ে পড়েছে সে পারবে না, হয় বিটেক, নয় বি, নয় ডিপ্লোমা, নয় আইটিআই, নয় এইচএসএ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, পাঁচটার মধ্যে যে কোনো একটা হলে তুমি পারবে। স্যার এই 12,000, 60,000 আর 7,700, এই নিয়ে তো 1,45,000 হলো না, কাজেই আরো কিছু পোস্ট আসছে, খুব সম্ভবত গ্রুপ ডি এবং এনটিপিসি, মানে নর্মাল মাধ্যমিক পাশের পোস্ট আসছে, না হলে 1,45,000 কি করে হবে, সিলেবাস সেম, এখন থেকে রেডি হতে হবে খালি। ওকে, তো বলো কারা কারা দেবে রেলের পরীক্ষা, তারপর আমরা চলে যাব পরের কোশ্চেনে, যেদিন নোটিফিকেশন আসবে আমি এই চ্যানেলে সবার আগে জানিয়ে দেব। কারা কারা দিচ্ছ রেলের পরীক্ষা বলো, কিছু না হোক টিটি পোস্টে দেবে, ওটা তো এইচএস পাস 18 থেকে 30-এর মধ্যে, কাজও তো সুন্দর সবাই জানো, দেখে টিকিট দেখি খাপ করে ধরতে হবে, যার চোখ দেখে বুঝবে এবার একটা টিকিট কাটেনি, ধরে 250 টাকা ফাইন, একটা অ্যাডভেঞ্চারাস জব। 10 নম্বর কোশ্চেন, এই জিজ্ঞাসা চিহ্নে কি বসবে তোমায় বলতে হবে। দেখো 2 এর স্কোয়ার হচ্ছে 4, 5 এর স্কোয়ার 25, 8 এর স্কোয়ার 64, তাহলে কত, 1 এর স্কোয়ার স্যার 1, অপশন এ কারেক্ট আনসার। তাই না, জাস্ট স্কোয়ার হয়েছে, 2 এর স্কোয়ার 4, 5 এর স্কোয়ার 25, 8 এর স্কোয়ার 64, 1 এর স্কোয়ার 1, মিটে গেল। চলো পরের কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন, লজিক দিয়ে বলতে হবে এখানে জিজ্ঞাসা চিহ্ন কি বসবে, লজিক কি হবে। ওকে বলো,
যা বলবে উইথ লজিক। যে লজিকে 1 7 9 সম্পর্ক যুক্ত, সেম লজিকে 2 14-র পর কিছু একটা সম্পর্ক হবে। ওকে, কি হবে সেটা তোমায় বলতে হবে। উইথ লজিক উত্তর আসছে 26, কিন্তু উইথ লজিক। দেখা যাক, উত্তর 16 আসছে, লজিক বলো। কবে বুঝবো যে হ্যাঁ ঠিকঠাক হচ্ছে? দেখো, আচ্ছা তোমরা বলবে, আচ্ছা বলো, কোনো অসুবিধা নেই। স্যার, রেলওয়ে পেড ব্যাচ আসবে কি? রেলওয়ে পেড ব্যাচ আসবে, কিন্তু তার আগে ইউটিউবে মন দিয়ে ক্লাস করো। আমরা বিভিন্ন রকম ভাবে ভাবতে পারি, আগে ভাবাগুলো খেয়াল করো। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো অনেকটা বড় সংখ্যা, তো তোমায় প্রথমে দেখতে হবে যে এই এত বড় সংখ্যাগুলো কি করে তৈরি হতে পারে। আগের সংখ্যাগুলো তো ছোট সংখ্যা, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা তৈরি হতে পারে যদি গুণ করা হয়, বা যদি স্কোয়ার করা হয়, বা যদি কিউব করা হয়। জেনারেলি এই তিনটে মেথড হতে পারে। ওকে, অ্যাপ্রোচ বোঝো। এবার আমরা দেখছি, চলুন স্যার প্রথমে গুণ করে দেখি। 7 14 গুণ করলে কত হবে স্যার? কত হবে বলো? 6 14 84, 7 14 98। তার সঙ্গে স্যার যদি 7 যোগ করি তো আমার 105 হয়ে যায়। তাহলে 7 গুণ 14 গুণ করলাম, প্লাস এই 7টাকে আবার যোগ করলাম। ওকে, তাহলে এই লজিকে 105 তো হলো, এটা কি মিলছে? 2 1 কে গুণ করলে 2, তার সঙ্গে আবার প্লাস 1 যদি আমি যোগ করি তাহলে স্যার 3 মিলে যাচ্ছে। তার মানে আমি বুঝলাম যে এইখানকার দুটো সংখ্যা গুণ করে প্লাস আবার এই সংখ্যাটাকে যোগ করতে হবে। ওকে, আচ্ছা বলো তাহলে কত হবে? এখানে যদি আমি মনে মনে এক্স ধরি, তাহলে 9 × x প্লাস 9 = 117 হবে, অর 9x = 117 - 9 মানে 108 হবে, অর 9x = 108, তাহলে 9 = কত? সরি, x = কত? 12, 9 12 108 হয়। তার মানে তোমার 16 হলো না, 26 হলো না, উত্তর কত হলো? অপশান ডি 12 উত্তর হলো। এইভাবে তোমাকে লজিকটাকে ভাবতে হবে। ওকে, চলো 12 নাম্বার কোশ্চেন। তোমার কোশ্চেনের উত্তর দিইনি বাদশা? এই দেখো, দেখছি দেখছি কি কোশ্চেন। আসলে অনেক কমেন্ট আসে, তো সবার কমেন্টের উত্তর দিতে গেলে পড়াশোনার ফ্লোটা কেটে যায়। আচ্ছা আমি দেখে নিচ্ছি। মমতা স্যার একটা সাজেশন দেবেন, SSC-তে যেমন প্রিভিয়াস ইয়ার সলভ করতে হয়, রেলে কি সেম করতে হবে? অতি অবশ্য, কোশ্চেন কমন পাবে, রিপিট হবে। ইউটিউবে আছি রে।
15 মিনিট? ওকে, হ্যাঁ প্রিয়া, রেলওয়ে পেড ব্যাচ আসবে, রেলওয়ে পেড ব্যাচের কথা আমরা নিশ্চয়ই ভাববো, কিন্তু আমার একটাই কথা, 10,000 ছেলে মেয়েকে, আমার ছাত্রছাত্রীকে রেলে চাকরি পেতে হবে। টাকা থাকলে পেড ব্যাচে ভর্তি হবে, না থাকলে ইউটিউবে ক্লাস করবে, আমি পুরো আছি। 1,45,000-এর মধ্যে 10,000 আমার ছাত্রছাত্রী হতে হবে, এটা আমার ডিম্যান্ড। তার জন্য যা পিডিএফ দিতে হয়, ক্লাস নিতে হয়, যা কিছু করতে হয় আমি আছি, আমাদের গোটা আড্ডা 24/7 বেঙ্গলি টিম আছে। খালি তোমাকে ডেলি বেসিস পড়তে হবে এখন থেকে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে নাও, হোয়াটসঅ্যাপে জয়েন করে যাবে প্রত্যেকে, ডেলি পিডিএফ থেকে, ক্লাস থেকে সব পেয়ে যাবে। লেখো 6291796360, ওকে, 6291796360, এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দেবে, অটোমেটেড মেসেজে তোমার কাছে আমার গ্রুপের লিঙ্ক চলে যাবে, ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবে। দেখ, সঠিক ক্রমে সাজান, সদ্যজাত জাস্ট জন্মেছে, তারপর সে শিশু হবে, বেবি, তারপর কিশোর হবে, টিনেজার, তারপর অ্যাডাল্ট হবে, প্রাপ্তবয়স্ক, ইয়াং, তারপর একদিন বৃদ্ধ হবে, ওল্ড। 1, 3, 5, 2, 4, 1, 3, 5, 2, 4, অপশান বি কারেক্ট আনসার। ওকে, চলো পরের কোশ্চেন, বাকি কমেন্টেরও আমি উত্তর দিচ্ছি এক এক করে। 13 নাম্বার কোশ্চেন, 13 নাম্বার কোশ্চেন কি বলছে? আচ্ছা করো, কমেন্ট দেখে নি। দীপ, আগের কোশ্চেন তো বুঝিয়ে দিয়েছি বাবা, আশা করি ক্লিয়ার, ঠিক আচ্ছা। স্যার, WBPSC নিউ নোটিফিকেশন কবে বেরোবে? ভাই এটার কিন্তু কোনো এখনো অবধি খবর নেই, ফালতু কথা বলে তো লাভ নেই, কেন বলবো বলো, রেলেরটা পুরো পাক্কা খবর আছে বলে দিলাম। তবে একটাই কথা আমার, কেন মানে কেন পিএসসির জন্য পাগলের মতো তোমরা বসে আছো, এটা আমার একটা অভিযোগ তোমাদের প্রতি। দেখ, অনেকে বলছে স্যার ফর্ম বেরোচ্ছে না, কেন পড়াশোনা করব, রেলে রিক্রুটমেন্ট হচ্ছে, স্টাফ সিলেকশন কমিশন হচ্ছে, ব্যাংক হচ্ছে, WBCS হচ্ছে, বহু বছর পর টেট হলো, WBP হচ্ছে, হচ্ছে না কেবল WBPSC। কাজেই দেখো, এটা হলে তো খুব ভালো ব্যাপার, কিন্তু যতদিন না হয় আমরা কিন্তু বসে থাকবো না, আমরা এগুলোর জন্য চেষ্টা করব, ঠিক আছে? কারণ দেখো, সিলেবাস তো মোরললেস সব পরীক্ষা সেম, তুমি যদি অন্যগুলোর জন্য রেডি হয়ে থাকো, যেদিন WBPSC আসবে সেদিন তোমরা আরামসে চাকরি পেয়ে যাবে। তাহলে বলছে বো ইস টু যদি ভায়োলিন হয় তাহলে প্লেকট্রাম ইস টু কি হবে, এখানে তোমাকে একটু ইংরাজি টার্মিনোলজিগুলো জেনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে সম্প্রীতি যেটা বলছে যে স্যার প্লেকট্রাম মিনিং কি, এখানে তোমার একটু ইংরাজি টার্মিনোলজি জানার প্রয়োজন রয়েছে। কিন্তু জাস্ট আ মিনিট, আমার দেখলে একটা মানে ফোন এলো খুব ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট থেকে, তো আমি জাস্ট একটু মেসেজটা দেখে নিচ্ছি। তোমাদেরই একটা ব্যাচ নিয়ে, আচ্ছা দেখো, এটা অ্যাকচুয়ালি কি হয় না, এগুলো হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের টার্মিনোলজি। ভায়োলিন মানে কি? ভায়োলিন মানে সেতার, এই কাঁধের ওপর নিয়ে এরকম এরকম করে বাজায় না, ওইটা হচ্ছে ভায়োলিন। আচ্ছা এইবার দেখো, বো মানে কি? তুমি বলবে স্যার বো মানে হচ্ছে তীর ধনুক, এটা তীর ধনুকের
কেস নয়, এটা তীর ধনুকের কেস নয়। এইখানে বো মানে এই যেইটা ভায়োলিন ওই বাজায় ওই জিনিসটাকেই বলা হয় বো। বো আর ভায়োলিন, এটা হচ্ছে ভায়োলিন মানে সেতার, সেতারের একটা অংশ হচ্ছে বো। ঠিক সেরকম ভাবে, ঠিক সেরকম ভাবে তোমার প্লেকট্রাম, সরি ভায়োলিনটাকে সেতার বলে না, ভায়োলিনটাকে বেহালা বলে। আরে এই যে এরকম করে বাজায়, বেহালা বলে তো ওটাকে, কাঁধের ওপর, কাঁধের ওপর রেখে সে এরকম করে বাজায় না। এই এখন সব হাই পাঠাতে শুরু করেছে, ক্লাস করে নিয়ে তারপর পাঠাও। তো যাই হোক, ঠিক সেরকম ভাবেই তোমার সেতার, সেতার বাজাতে যে সেতার মানে ওর মধ্যে তিনটে তার থাকে, যে তারগুলো ইউজ করা হয় সেটাকে বলা হয় প্লেকট্রাম। তো বো থাকে ভায়োলিনে আর প্লেকট্রাম থাকে সেতারে। এখানে একটা কথা আমি বলবো তোমাদের গল্পের ছলেই, রেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেতার, এটাকে সেতার কেন বলে? একতারা আমরা শুনেছি, যেখানে একটা তার থাকে সেটা হচ্ছে একতারা। দোতারা আমরা শুনেছি, সুন্দরী কমলা বাজায় গো দোতারা, যেখানে দুটো তার থাকে সেখানে দোতারা। তাহলে সেতার কেন বলা হয়? সেতারে কটা তার থাকে? একতারায় একটা থাকে, দোতারায় দুটো থাকে, সেতারে তিনটে থাকে। সে মানে হচ্ছে তিন, প্রাচীন বাংলায় সে মানে তিন। খেয়াল করে দেখবে যে তিন নাম্বারে জন্মেছে, বড়, মেজ, তারপর সেজ। এটা অ্যাকচুয়ালি এসছে সে প্লাস জ, মানে যার তিন নাম্বারে জন্ম সে হচ্ছে সেজ। তো তুমি যখন বাংলা বা ইংরাজির যে কোনো রুট ওয়ার্ড এইভাবে পড়বে খুব মজা লাগবে। স্যার আপনি রিজনিং টিচার হয়ে কী করে জানলেন? আমি বাংলা স্টুডেন্ট, আমি বাংলায় অনার্স, বাংলায় এম এ। রিজনিং তো কলেজে কেউ পড়ে না, তারপর সরকারি চাকরির দুনিয়ায় এসে আমি রিজনিং টিচার হয়েছি। তো এই জন্য বাংলার কিছু জিনিস পেলে আমি একটু বলার লোভ সামলাতে পারি না, ঠিক আছে? আর নতুন জিনিস শিখলে চল, 14 নম্বর কোশ্চেন। নাইনটি নট আউট ব্যাচে ক্লাস হবে রাত 9টা থেকে। বেনিকা, আমাদের ইউটিউবে ক্লাস করলে যদি ডেলি ক্লাস করো নিশ্চিন্তে রেলে তুমি চাকরি পেয়ে যাবে, ডেলি যদি ক্লাস করো এখন থেকে। চলো, কোনটা বেমানান, ওয়েবক্যাম, স্পিকার, ডিজিটাল ক্যামেরা, স্মার্টফোন, কোনটা আলাদা? দেখো ওয়েবক্যাম, এই যে আমি যে ওয়েবক্যাম ইউজ করছি, আমারকে যে ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ, আমার ল্যাপটপের মাথায় একটা ক্যামেরা বসানো, এটা একটা ইনপুট ডিভাইস, মানে ও আমার ছবিটাকে ভেতরে ক্যাচ করে নিচ্ছে, ওকে। ডিজিটাল ক্যামেরা, এটাও একটা ইনপুট ডিভাইস, ক্যামেরা বাইরের ছবিকে ভেতরে ক্যাচ করে নেয়। স্মার্টফোন, এটা ইনপুট আউটপুট দুরকমই ডিভাইস, কিন্তু এটা একটা ওভারঅল ইনপুট ডিভাইস, আমরা কথা বলি ও কথাটাকে ভেতরে ক্যাচ করে নেয়, যদিও অন্যের কথা বাইরেও শোনা যায় সেটাও ঠিক, কিন্তু ইনপুট ডিভাইস, আউটপুটও বটে। কিন্তু স্পিকার, এটা পুরোপুরি একটা আউটপুট ডিভাইস, এখান দিয়ে আওয়াজ বাইরে বেরোয়, স্পিকার কোনোভাবেই ভেতরে কিছু নেয় না, ওকে। এটা কম্পিউটারের কোশ্চেন অ্যাকচুয়ালি, ছোটবেলায় পড়েছিলাম ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস। তো অপশন বি হয়ে গেল তোমার কারেক্ট আনসার। প্রেমা সজ্জন, স্যার আপনি আমার কোনো কমেন্টে রিপ্লাই দেন না? আর ভাই এই তো রিপ্লাই দিয়ে দিয়েছি, হাই।
আমি চেষ্টা করবো, হ্যাঁ, যতগুলো বেশি কমেন্টে রিপ্লাই করা যায়। 15 নম্বর কোশ্চেন করো। চোখের সমস্যা যার লিখেছ সুলেখা, তুমি রেলের পরীক্ষা দিতে পারবে মা, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখো ডিকশনারিতে কোন শব্দটা প্রথমে থাকবে, অভিধান মানে হচ্ছে ডিকশনারি, কোন শব্দটা প্রথমে থাকবে। এবার দেখো প্রত্যেকটা শব্দেরই প্রথমে আছে ডিআইএস, ডিস, তার মানে 4 নাম্বার লেটার থেকে খেলাটা শুরু হবে। যেই লেটার যত আগে থাকে, এ বি সি ডি করে যত আগে থাকে, সেই শব্দ ডিকশনারিতে আগে থাকে, যারা ডিকশনারি দেখতে জানো। এখানে 4 নাম্বারে আছে এল, এখানে আছে পি, এখানেও আছে পি, এখানেও আছে ডিসলাইক মানে এল। পি তো কোনো মতেই হবে না, কারণ পি থাকে এল এর পরে। তাহলে এবার ডিজ লজ বা ডিজ লাইক এর মধ্যে একটা হবে। প্রথমে আছে ডিআইএসএল, এখানেও আছে ডিআইএসএল। 5 নাম্বার লেটারে এখানে আছে ও আর এখানে আছে আই, আগে কোনটা আসে এবিসিডিতে? আই আগে আসে, তাহলে ডিজ লাইক এটা চলে আসবে সবার আগে, অপশান ডি। ঠিক আছে, ওকে, নেক্সট নেক্সট স্যার, একটা এইচ ডাব্লিউ রইল তোমাদের জন্য। ওকে, অ্যাকচুয়ালি অনেকগুলো এইচ ডাব্লিউ রইল, 20টা কোশ্চেন আমি শেষ করাতে পারলাম না, পরের দিন থেকে আরেকটু স্পিড নেবো, শেষ হয়ে যাবে। এই 5টা কোশ্চেনই তোমরা, পিডিএফ তো আমি দিয়ে দেবো এক্ষুনি হোয়াটসঅ্যাপ গ্রুপে, 5টা কোশ্চেনেরই উত্তর এই ভিডিওটার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, আমি দেখে নেব। ওকে, আমি দেখে নেব, পিডিএফ গ্রুপ থেকে নিয়ে এই ভিডিওটা ইউটিউবে থাকবে, এর নিচে কমেন্ট বক্সে 16, 17, 18, 19, 20 বলে 5টা কোশ্চেনের উত্তর তোমরা একটু করে ফেলো প্লিজ। থ্যাংক ইউ সবাইকে, যদি মনে হয় কোনো কাজে এসছে ভিডিওটাকে লাইক করো, তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে নিও। 5টা কোশ্চেনের আনসার তো কমেন্ট বক্সে চাই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আগামীকাল আবার বিকেল 5টায় তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে দেখা হবে, টার্গেট রেল। থ্যাংক ইউ সবাইকে।